नमस्कार प्राइम टाइम सकुके स्वागत जानसो स्टूडियो मैं चिन्मय प्रथम चाहक निज़ हेडलैंस ঢকুয়াখানাত কংগ্রেসের অন্তকন্দল সভা চলি থাকার মাজতে উত্তপ্ত পরিস্থিতি গতিয়ায় বাহির দলীয় কর্মীক সাংসদ রানী নরহর দাদাগিরি পুনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আক্রমণের লক্ষ্য করে ললে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে সাহস আছে যদি চীনের কথা পাতবলে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আর আজি কলিয়াপারত অনুষ্ঠিত হয় অগপর জাতীয় ঐক্য সমারোহ এক প্রকার রণহুঙ্কার অগপর 2021ত মিত্রজোটে সরকার গঠন করার দাবি অগপর নেতৃত্বর আহিছো প্রথমটো খবরলে সমাগত 2021ৰ বিধানসভা নির্বাচন এই নির্বাচনক লৈ ইতিমধ্যে তৎপর হয়ে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলসমূহ কিন্তু কংগ্রেস শিবিরত সংঘটিত হয়েছে অন্তকন্দলর ঢকুয়াখানাত কংগ্রেসের অন্তকন্দলর বহিঃপ্রকাশ কর্মী সভা চলি থাকার মাজতেই উত্তপ্ত পরিস্থিতি পুনের ঢকুয়াখানাত লক্ষিমপুর জেলার প্রাক্তন সাংসদ রানী নরহর দাদাগিরি শনিবারের দিন ঢকুয়াখানার রাজীব ভবনত এখন কর্মী সভা চলি থাকার মাজতেই এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুনের ঢকুয়াখানার একাংশ কর্মী যুবনেতা কালিদাস কামানক প্রার্থিত্ব বিচরার বাবে দুই দলের মাজত হতাহতি পরিবেশের সৃষ্টি হয় শেষত রানী নরহর পক্ষই সেই সকল লোকক গালিগালাজ পারি গতিয়ায় উলিয়াই দিয়ে উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বেও এমাহর আগতে অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল ঢকুয়াখানার ঘিলামুড়াত আর পর্যবেক্ষক ডক্টর রশিদ আজি মণ্ডল প্রেসিডেন্টবিলাকর আর ব্লক প্রেসিডেন্টবিলাকর পটিয়ান লোক আহিছিলে যে কেনে ধরনের তেওঁলোকে মণ্ডলবিলাক গঠন করেছে ব্লকবিলাক গঠন করেছে বা বুথ কেন্দ্র কেনে ধরনের গঠন করেছে এই বিষয়ে আর বিজেপির বিরুদ্ধে কেনেকে ফাইট করব লাগিব দলে কেনেকে আগুয়াই যাব লাগিব প্রতিটি বুথ কেন্দ্র কেনেকে রাইজর লগত কথা পাতিব লাগিব রাইজর লগত থাকিব লাগিব এই বিষয়ে তেওঁলোকে বক্তব্য রাখিছে ঢকুয়াখানার পৰা খরকান্ত দলের রিপোর্ট রিচ টাইম ইমানো ভয় নকৰিবা সাহস আছে যদি চীনৰ সৈতে কথা পাতা পুনৰবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক আক্ৰমণৰ লক্ষ্য কৰি ললে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীয়ে বিগত কিছুদিন ধৰি কৃষি আইনক লৈ মোদী চৰকাৰক সমালোচনা কৰি থকাৰ মাজতে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীয়ে পুনৰ আন এক বিষয়ক লৈ চৰকাৰক খুৰ্দাৰ সমালোচনা কৰে চীনৰ আগ্ৰাসনক লৈ এবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰক সমালোচনা কংগ্ৰেছ নেতাগৰাকীৰ টুইটার যোগে রাহুল গান্ধীয়ে কয় যে ইমান ভয় নকৰিবা আজি সাহস করে চীনের সঙ্গে আলোচনা করা কংগ্রেস নেতাগুলির এই সমালোচনার লক্ষ্য আছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওবারে প্রধানমন্ত্রীগুলিয়ে মন কি বাত অনুষ্ঠানত চীনের আগ্রাসনক লৈ কোনো মন্তব্য নকৰাৰ বাবেই এনেদরে সমালোচনা করলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে উল্লেখযোগ্য যে সিকিম সীমান্ত চীনে পথ নির্মাণ করা ছবি ধরা পড়েছে স্যাটেলাইটর জড়িয়ে প্রকাশিত খবর অনুসরি নাকুলারপর 30 কিলোমিটার দূরত্ব হেনা ছাউনি নির্মাণ করেছে চীনে নিউজ ডেস্ক রিচ টাইম আজি কলিয়াপুরত অনুষ্ঠিত হয় অসম গণ পরিষদর জাতীয় ঐক্য সমারোহ এই ঐক্য সমারোহতে অসম গণ পরিষদে দেখালে নির্বাচনী রণহুঙ্কার আজি কলিয়াপুরের কুঁয়ারিটোল গান্ধী খেলপথারত অনুষ্ঠিত হয় অসম গণ পরিষদর জাতীয় ঐক্য সমারোহ স্থানীয় বিধায়ক জলসম্পদ বিভাগের মন্ত্রী অসম গণ পরিষদ দলের কার্যকরী সভাপতি কেশব মহন্তর গৃহ সমষ্টিত আয়োজন করা এই জাতীয় ঐক্য সমারোহত সভাপতি অতুল বরা জ্যেষ্ঠ ভর্তি ফণিভূষণ চৌধুরী সাংস্কৃতিক গোটর নেত্রী কল্পনা পাতরিকে আদি ধরে জ্যেষ্ঠ কনিষ্ঠ ভালে সংখ্যক দলীয় কর্মকর্তাই সমারোহত অংশগ্রহণ করে সমারোহত 25,000ও অধিক লোকের সমাগম হওয়া পরিলক্ষিত হয় পতাকা উত্তোলন করে অগপর কলিয়াবর জেলা সমিতির সভাপতি তিলক নাথে শহীদ তর্পণ কার্যসূচী আর মেদাম মেফি শ্রদ্ধাঞ্জলি কার্যসূচী শুভারম্ভ করে ধ্রুবজ্যোতি বরগোহাঁয়ে এই জাতীয় ঐক্য সমারোহত অংশগ্রহণ করে অসম গণ পরিষদর কলিয়াবর সমষ্টির অনুরাগী মহর গাড়ি আর হাতির পিঠিত উঠি অহা পরিলক্ষিত হল হয়তো এয়াই হয়েছে কলিয়াবর এজেপির এক নির্বাচনী রণহুঙ্কার আজির ঐক্য সমারোহত দেখাই গেল কেশব মহন্তর রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত তথা বিধায়কজনের প্রতি থাকা কলিয়াবরবাসীর অযুত শ্রদ্ধা আর ভালপাওয়া
অসম গণ পৰিষদ দলে আমাৰ যোৱাবাৰ যিখিনি বিধানসভা সমষ্টিত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলোঁ সেইখিনিৰ উপৰিও আমাৰ কিছু সম্ভাৱ্যপূৰ্ণ সমষ্টি আছে সেই সমষ্টিৰ ক্ষেত্ৰতো আমি আলোচনা কালত আলোচনা বিলোচনা কৰিম আৰু আমি আশা কৰিছোঁ অসম গণ পৰিষদ দলে অহা নিৰ্বাচনত আমি অধিক সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰিম সংখ্যাৰে ক'ব পৰা নহ'ব সংখ্যা যোৱাবাৰ যিখিনি আছে আপোনালোকে জানে তাৰ লগত হয়তো সংযোগ হ'ব কলিয়াবৰ পৰা ৱাহিদুৰ ৰহমানৰ ৰিপৰ্ট ৰিটছ টাইম 2021 বৰ্ষৰ প্ৰথমটো মন কী বাত অনুষ্ঠানৰ জৰিয়তে দেশবাসীক সম্বোধন কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মন কী বাতৰ জৰিয়তে বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য প্ৰদান কৰে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে মন কী বাতত যোৱা 26 জানুৱাৰীত কৃষকৰ ট্ৰেক্টৰ ৰেলীৰ প্ৰসংগ উল্লেখ কৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে তেওঁ কয় যে ৰাষ্ট্ৰীয় পতাকাৰ অপমান দেখি দেশ দুখিত তদুপৰি তেওঁ কয় যে আহিবলগীয়া সময় নতুন আশা আৰু নতুনত্বৰে বিকশিত কৰিব লাগিব আনহাতে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে মহামাৰী কৰোণাৰ প্ৰসংগ উল্লেখ কৰি কয় যে কৰোণাৰ বিৰুদ্ধে হোৱা যুঁজৰ প্ৰায় এবছৰ সম্পূৰ্ণ হ'বলৈ হ'ল ভাৰত যিদৰে কৰোণাৰ বিৰুদ্ধে হোৱা যুঁজৰ উদাহৰণ হ'ল ঠিক একেদৰে টীকাকৰণ অভিযানো বিশ্বৰ বাবে উদাহৰণ হ'ল মাত্ৰ ভাৰতে 15 দিনত 30 লাখৰো অধিক লোকক টীকাকৰণ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰিলে ইয়াৰ বিপৰীতে আমেৰিকাক প্ৰয়োজন হ'ল 18 দিনৰ আৰু ব্ৰিটেইনক প্ৰয়োজন হ'ল 37 দিনৰ নিউজ ডেস্ক ৰিটছ টাইম সুস্থ হৈ ঘৰলৈ উভতিল ভাৰতীয় ক্ৰিকেট দলৰ প্ৰাক্তন অধিনায়ক তথা বিচিচিআইৰ সভাপতি সৌৰভ গাংগুলী দেওবাৰে ঘৰলৈ যাবলৈ অনুমতি দিয়া হ'ল ভাৰতীয় ক্ৰিকেট দলৰ প্ৰাক্তন অধিনায়কগৰাকীক ঘৰলৈ উভতিল সৌৰভ গাংগুলী সুস্থ হৈ ঘৰলৈ উভতিল বিচিচিআইৰ সভাপতি তথা ভাৰতীয় ক্ৰিকেট দলৰ প্ৰাক্তন অধিনায়ক সৌৰভ গাংগুলী বুকুৰ বিষৰ বাবে বুধবাৰে কলকাতাৰ এপ'ল' হাস্পতালত ভৰ্তি কৰা হৈছিল বিচিচিআইৰ সভাপতিগৰাকীক বৰ্তমান চিকিৎসকে তেওঁ সম্পূৰ্ণ সুস্থ বুলি জানিবলৈ দিছে উল্লেখযোগ্য যে হৃদজনিত কাৰণত এমাহৰ ভিতৰতে দুবাৰকৈ চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে সৌৰভ গাংগুলীক নিউজ ডেস্ক ৰিটছ টাইম ইয়াৰ লগে লগে বাতৰিৰ পৰা মই চিন্ময় বিদায় লৈছোঁ আপোনালোকে চাই থাকিব ৰিটছ টাইম